অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান ভাই, আপনার এখানে তো সবই গাভী না? হ্যাঁ ভাই, এর আগে তো আপনি আমার বকনা শেটে আইছিলেন। জি, এর আগে তো আসছিলাম আপনার বকনা শেটে। তো এখন এটা সব গাভী আছে ইনশাআল্লাহ। তো কি কি জাতের গাভী আছে এখানে? এটা আপনার ফিজিএম, হলস্টাইন ফিজিএম, রানী শঙ্কর, জার্সি। তো মুন্ডি গরুটা আমার এই খামারে বর্তমানে এখন নেই, তো আমি সংগ্রহ করি। কত লিটার থেকে কত লিটার দুধের গাভী আছে? এটা আপনি 13 থেকে শুরু করে 20 লিটার পর্যন্ত গরু আছে এখানে। 13 থেকে শুরু করে 20 লিটার? জি। তো আপনার ফার্মের গাভীগুলো আমি একটু দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি দেখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি জাহিদ হাসান তুষার। আজ 27 জুন 2019, রোজ বৃহস্পতিবার। আমি এসেছি পাবনা জেলার মথুরাপুরে সুলতান ডেয়ারি ফার্মে। সুপ্রিয় দর্শক, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সুলতান ডেয়ারি ফার্মের বকনা বাছুরের প্রতিবেদন। আজকে আপনাদেরকে গাভী গরুর জাত, বয়স ও দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। অনুগ্রহ করে চ্যানেলটি সাথেই থাকুন। ধন্যবাদ। সুলতান ভাই, খুবই সুন্দর একটা গাভী দেখছি। কি জাতের গাভী এটা? এটা রানী শঙ্কর ভাই। রানী শঙ্কর জাতের গাভী? জি ভাই, জি ভাই। চারদার বয়স? চারদার। এটা কি এখন প্রেগনেন্ট? জি না ভাই, বাচ্চা হয়েছে ভাই। সাথে বাচ্চা আছে? জি। সাথে কি বাচ্চা ভাই? বকন বাচ্চা ভাই। সাথে বকন বাচ্চা? জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স ভাই 15 দিন। বাচ্চার বয়স 15 দিন? জি। কয় বিয়ানের গাভী? দুই বিয়ানের ভাই। দ্বিতীয় বিয়ানের গাভী? জি। সারাদিনে দুধ পাচ্ছেন কয় লিটার ভাই? 15 দিন ধরে পাচ্ছে, তো আমরা 17-18 পাচ্ছি, তো 20 আশা করি। বর্তমানে 17-18 লিটার দুধ পাচ্ছেন? জি ভাই। 20 লিটার দুধ আশা করতেছেন? জি ভাই। বাচ্চা সহ এই গাভীটার দাম কেমন চাচ্ছেন ভাই? আসলে জামা দানা তো বিক্রি হয় না। জি, আমি 70,000 টাকা করে ছেড়ে দেবো। 170,000 হলে বাচ্চা সহ গাভীটা ছেড়ে দেবো, বিক্রি করবেন? জি, বিক্রি করে দেবো। গরু দেখলে হবে না, গরু সব কিছু আপনার কেমন এগুলো বুঝতে হবে। এটা কি জাতের গাভী ভাই? এটা ফ্রিজিয়ান জাত ভাই। ফ্রিজিয়ান জাতের গাভী? জি, ফ্রিজিয়ান জাত। বয়স কয় দাঁত? চার দাঁত ভাই। এটারও কয় ব্যানের গাভী? এটা আপনি দ্বিতীয় ব্যান। বয়স চার দাঁত, দ্বিতীয় ব্যানের গাভী। এখন কি প্রেগনেন্ট এটা? হ্যাঁ এখন প্রেগনেন্ট ভাই। বর্তমানে প্রেগনেন্ট? জি ভাই। কয় মাসের প্রেগনেন্ট? এটা 8 মাস চলছে ভাই। 8 মাসের প্রেগনেন্ট। প্রথম বিয়ানে এটা দুধ ছিল কয় লিটার? এটা প্রথমে ছিল ভাই আপনার 17 লিটার দুধ ছিল। 17 লিটার? জি। আচ্ছা, এই বিয়ানে আপনি কয় লিটার আশা করতেছেন? আমরা 20-এর আশা করতেছি ভাই। আশা করতেছেন 20 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে। তো এই গাভীটা আপনারা কত টাকা হলে বিক্রি করবেন? বাজার অনুযায়ী আমি 1,65,000 হলে ছেড়ে দেবো। 1,65,000 হলে গাভীটা বিক্রি করবেন? জি ভাই। গরু নিজে 16 কিছু বলবে না, সারাদিন শুয়ে থাকি, দুধ দেওয়া কিন্তু সমস্যা নেই ইনশাল্লাহ। ভাই, কি জাতের গাভী এটা? এটা ফ্রিজিয়ান ভাই। ফ্রিজিয়ান জাতের গাভী। বয়স কয় দাঁত? দুই দাঁত ভাই, প্রথম বিয়ান। বয়স দুই দাঁত, প্রথম বিয়ান? জি। এখন কি প্রেগনেন্ট নাকি এটা? না ভাই, এটা তো আপনি বাচ্চা আছে। সাথে বাচ্চা আছে? জি। কি বাচ্চা সাথে? বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন ভাই? 12 দিন ভাই এটা বয়স। বাচ্চার বয়স 12 দিন? জি। দুধ আপনি কয় লিটার আশা করতেছেন? এটা আমি 13 দোয়াই ভাই, আশা করি আপনি 1-1.5 মাস পর দুধ আরো বেশি হবে। 13 লিটার পাচ্ছেন বর্তমানে? জি। তো এই গাভীটার দাম আপনার কেমন চাচ্ছেন? এটা ভাই বাজার অনুযায়ী আমি 1,50,000 করে ছেড়ে দিব। 1,50,000 হলে বিক্রি করবেন? জি ভাই। বারো দিন বয়স গাভীটার সাথে বকনা বাচ্চা? জি ভাই। ভাই, কি জাতের গাভী এটা? অস্ট্রেলিয়ান জাতের গাভী? জি ভাই। বয়স? বয়স চার দাঁত ভাই। কয় ব্যানের গাভী? এটা দুই ব্যান ভাই। বয়স চার দাঁত? জি। দ্বিতীয় ব্যানের গাভী? জি। সাথে বাচ্চা আছে? জি ভাই আছে, বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা? জি ভাই।
গামিটা থেকে কোয়ালিটির দুধ পাচ্ছেন? এটা ভাই আমি এখন দুই বেলাতে 18 পাচ্ছি। দুধ পাচ্ছেন দুই বেলাতে 18 লিটার? বকনাবাচ্চি সহ গামিটা কয় টাকা হলে বিক্রি করবেন ভাই? এটা আমি 1.5 লক্ষ টাকা ছেড়ে দেব ভাই। বকনাবাচ্চি সহ গামিটা 1,50,000 হলে বিক্রি করবেন? জি ভাই। সুলতান ভাই কি জাতের গাভী এটা? এটা ভাই ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাতের গাভী? জি ভাই। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। জি প্রথম বিয়ানের ভাই। প্রথম বিয়ানের গাভী? জি ভাই প্রথম বিয়ানের। এখন কি প্রেগনেন্ট এটা? জি না ভাই বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা আছে? জি ভাই বকনা বাচ্চা আছে। বকনা বাচ্চা বয়স কয় দিন? 3 দিন ভাই। বাচ্চার বয়স 3 দিন? জি ভাই। তো এটার থেকে কেমন দুধ আপনি আশা করতেছেন? এটা আশা করছি আমি তাও 15-এর উপরে ভাই। আচ্ছা আপনি আশা করতেছেন 15 লিটারের উপরে দুধ পাবেন? জি ভাই। তো বকনা বাচ্চা সহ গাভীটা আপনারা কত টাকা হলে বিক্রি করবেন? এটা বাজার অনুযায়ী আমরা আপনার 1,60,000 হলে আমি ছেড়ে দেবো আর ফার্ম থেকে। 1,60,000? জি। গাভীটার সাথে বকনা বাচ্চা? জি ভাই জি ভাই। সুলতান ভাই কি জাতের গাভী এটা? এটা ভাই ফ্রিজিয়ান গাভী। ফ্রিজিয়ান জাতের গাভী? বয়স কয় দাঁত? 4 দাঁত ভাই। কয় বিয়ানের গাভী? দ্বিতীয় বিয়ান ভাই। বয়স 4 দাঁত, দ্বিতীয় বিয়ানের গাভী? জি ভাই। এখন কি প্রেগনেন্ট এটা? জি না ভাই বাচ্চা হয়েছে। বাচ্চা আছে? জি ভাই। কি বাচ্চা? 4 বাচ্চা ভাই। সাথে 4 বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 15 দিনের ভাই। বাচ্চার বয়স 15 দিন? এই গাভীটা থেকে কোয়ালিটির দুধ পাচ্ছেন? আমি এখন 15 পাচ্ছি, আপনি দুধ পাচ্ছেন 15 লিটার? জি। আপনি আশা করতেছেন আর 2-1 লিটার বৃদ্ধি পাইতে পারে? জি। তো বাচ্চা সহ গাভীটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা আমি বাজারে 1,55,000 বেচে দেবো। 1,55,000 হলে বাচ্চা সহ গাভীটা বিক্রি করবেন? সাথে বাচ্চা? জি ভাই। এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাইয়া? হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাভী? জি ভাই। বয়স কয় দাঁত? 2 দাঁত ভাই। কয় বিয়ানের গাভী? 1 বিয়ান। প্রথম বিয়ান ভাই। হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাভী? জি ভাই। বয়স 2 দাঁত? জি। প্রথম বিয়ানের গাভী? জি ভাই। সাথে তো বাচ্চা আছে না? জি না ভাই প্রেগনেন্ট। প্রেগনেন্ট? জি। কয় মাসে প্রেগনেন্ট? এটা 8 মাস চলছে ভাই। 8 মাসে প্রেগনেন্ট? জি। এই গাভীটার দাম আপনারা কেমন চান ভাই? এটা ভাই আমি আমার থেকে আমি বাজার অনুযায়ী 1,75,000 হলে টাকা ছেড়ে দেবো। 1,75,000 হলে এই গাভীটা বিক্রি করবেন? জি ভাই। ভাই বুঝতেছেন তো অনেক ঠান্ডা গরম, এই নিচে যদি আমি যাই তা কিছু বলবে না ভাই ইনশাল্লাহ। ভাই কি জাতের গাভী এটা? এটা ভাই জার্সি ভাই। জার্সি জাতের গাভী? জি ভাই। বয়স কয় দাঁত? 4 দাঁত ভাই। কয় বিয়ানের গাভী? এটা প্রথম বিয়ান ভাই। প্রথম বিয়ান? বয়স 4 দাঁত, প্রথম বিয়ানের গাভী। সাথে তো বাছুর আছে না? হ্যাঁ সাথে বাচ্চা আছে। কি বাচ্চা সাথে? সাথে 4 বাচ্চা? জি জি সাথে 4 বাচ্চা। বাচ্চার বয়স কয় দিন ভাই? 10 দিন। বাচ্চার বয়স 10 দিন? জি ভাই। এই গাভীটা থেকে বর্তমানে কোয়ালিটি পাচ্ছেন? এটা ভাই আমি এখন 15 পাচ্ছি, আশা করি আরো বেশি হবে। বর্তমানে দুধ পাচ্ছেন 15 লিটার? জি ভাই। আপনি আশা করতেছেন আর কিছু বৃদ্ধি পাবে? আরো কিছু বাড়বে। 4 বাচ্চা সহ গাভীটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা বাজারে 65,000 হলে ছেড়ে দেবো। 1,65,000 টাকা হলে 4 বাচ্চা সহ গাভীটা বিক্রি করবেন? জি ভাই। 1,65,000 হলে আমি বাজার অনুযায়ী মাদুর ছেড়ে দেবো ফার্ম থেকে। জি সুলতান ভাই এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়া ভাই ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস জাতের গাভী? জি। বয়স? বয়স 4 দাঁত ভাই। কয় বিয়ান? দ্বিতীয় বিয়ান ভাই। বয়স 4 দাঁত, দ্বিতীয় বিয়ানের গাভী? জি। এখন কি প্রেগনেন্ট এটা? হ্যাঁ প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কয় মাসে প্রেগনেন্ট? এটা 7.5 মাসে প্রেগনেন্ট। 7.5 মাসে প্রেগনেন্ট? জি ভাই। প্রথম বিয়ানে এটা থেকে কয় লিটার দুধ ছিল? এটা প্রথমে 15 পাইছিলাম ভাই। প্রথমে দুধ ছিল 15 লিটার? জি। তো এই বিয়ানে আপনি কোয়ালিটির আশা করতেছেন? আশা করি তার একটু বেশি হবে।
এই গাভিটা আপনারা কত টাকা দিয়ে বিক্রি করবেন? এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনি এই গাভিটা বিক্রি করবেন। অন্তত দুধের ব্যাপারটা আপনারা যেটা বলতেছেন সেটা তো অবশ্যই, হ্যাঁ আমাদের ফার্মে আসি, দামদার করে গরু সকালবেলা দোয়াবে, বিকেলবেলা দোয়াবে, তারপর আমরা বিক্রি করব ইনশাআল্লাহ। আর কোনো ক্ষেত্রে যদি দুধের সমস্যা হয়ে যায় আমরা তো অবশ্যই গরু দুইবেলা দোয়া নেবে, তারপর আমরা রিটার্ন নেব বলে ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা হয়ে যায় সেটা আপনারা রিটার্ন নেবেন? জি আমরা রিটার্ন নেব। তো এই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা কে দেবে ভাই? যাওয়ার জন্য দিবে, তো আসার ক্ষেত্রে ভাড়াটা আমি দিয়ে দেবো। সুলতান ভাই এটা কি জাতের গাভি? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় জাত এটার? বয়স 2000 ভাই। বয়স 2000, প্রথম বিয়ানের গাভি? হ্যাঁ প্রথম বিয়ান, প্রেগনেন্ট আছে বর্তমানে? প্রেগনেন্ট 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট। এই গাভিটা থেকে আপনারা কয় লিটার দুধ আশা করতেছেন? ভাই আমি এটাতে আশা করছি 16-17 লিটার দুধ হবে। প্রথম বিয়ানে আশা করতেছেন 16-17 লিটার দুধ হবে? জি ভাই আশা করা যায় ইনশাআল্লাহ। যেহেতু প্রথম বিয়ান আপনারা আশা করতেছেন 16-17 লিটার? হ্যাঁ এনার মা রেজাল্ট আমরা জানি। আচ্ছা যাই হোক, এটা যদি ধরেন যে দুধ প্রথম বিয়ানে যদি 10 লিটার চলে আসে তো সেই ক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে অবশ্যই 10 লিটার এই গরু তো হবে না, যেহেতু আপনার আমি তো প্রেগনেন্ট বিক্রি করবো না গরুটা। জি আমি হয়তো বাচ্চা হওয়ার পর বিক্রি করবো, তো সেই ক্ষেত্রে যদি কোনো রিকোয়েস্ট করে যে আমি প্রেগনেন্ট গরু নেবো সেক্ষেত্রে আমি তার ওনার মা রেজাল্ট অনুযায়ী। এই গাভিটা কত টাকা হলে বিক্রি করবেন? 1,55,000 হলে আমার ফার্ম থেকে আমি বিক্রি করবো। 1,55,000 হলে এটা বিক্রি করবেন? জি। আমাদের বাংলাদেশে আমাদের চট্টগ্রাম সিলেটে যে ভদ্রলোকগুলা খামার করতে ইচ্ছুক তারা আশা করে কম বয়সী গরুগুলা নিয়ে খামার করা, ভালো দুধ, তো আমরা চেষ্টা করব তাদের খামারে যেন আমরা ভালো জাতের গাভী গরু দিয়ে তাদেরকে শুরু করাতে পারি, তারা যেন গরুটা ভালো পায় বা দুধ যেন ভালো পায়, তো সেই ক্ষেত্রে যেন আমাদের মানটা থাকবে। আর আমাদের এই পাবনা অঞ্চলটা গরুর জন্য এমনি বিখ্যাত, সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে, এই জায়গার দুধ নাম করলে দেখা যাচ্ছে যে আমাদেরই খারাপ লাগবে। প্রবাসে থাকে তারা তো অনেকে আসলে আমার সঙ্গে কথা বলে, অনেক আগে থেকে একটু এই ব্যবসা ফোনের মাধ্যমে তো অনেক গরু বিক্রি করছে, ওনারা আসলে আমি ভালো জিনিস দিচ্ছি, ভালোভাবে দাম দিচ্ছি ইনশাআল্লাহ, তো তারা ভালো জিনিস পাইছে আমি আশা করি। মানে আপনার কাছ থেকে এরকম প্রতারিত এখন পর্যন্ত কেউ হয়নি? আপনি মনে করেন? ইনশাআল্লাহ কেউ হয়নি। এটাও আপনার কাছে আমাদের কাম্য যে কেউ যেন আপনার কাছে প্রতারিত না হয়। অবশ্যই অবশ্যই, অনেক অনেক শখ করে, অনেক কষ্ট করে, ওদের কষ্টের টাকা দিয়ে কিন্তু তারা খামা করে, তারা যদি খারাপ জিনিস পায় তাদের মনটা কষ্ট করে, মনটা ভেঙে যাবে, তো তাদেরকে যদি ভালো জিনিস দিতে পারি আশা করি ওনার দেখা দেখে আরও কি একজন খামার করবে। যে কি জাতের গাভিতে শুরু করলে তার লাভবান হতে পারে? এগুলা ফিজিএম, হলস্টেন ফিজিএম, রানী শঙ্কর, জার্সি, মুন্ডি, এই সকল গরু নিয়ে আর সর্বনিম্ন কত লিটার দুধ হলে পারে একটা খামারি লাভবান হতে পারবে একটা গাভি থেকে? মানে আপনি বলতে চাচ্ছেন যে 15 লিটার হলে পারে একটা খামারি লাভবান হতে পারে? জি, একটা গাভি থেকে। জি তা অবশ্যই ঠিক, কারণ 15 লিটার নিচে যদি দুধ হয় তাহলে তার সেমাসটা তো সেভাবে লাভ হবে, তার খরচ আছে, তার লেবার খরচ আছে, রাখার খরচ আছে, খাবার খরচ আছে। আমি আশা করি প্রথম বিয়ানের বাদী তো বেনে গরুগুলো নিলে 15 লিটার করে 20 লিটার দুধ পাবে, এতে ফার্ম আর লাভ হবে ইনশাআল্লাহ আশা করি। আর পরবর্তীতে ধীরে ধীরে দুধ তো বাড়তেই থাকবে। আচ্ছা সঙ্গে বাসনগুলো মানুষ হয়ে গেল দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ভালো হবে, আমি আশা করি ভালো বীজ নেবে, ভালো বীজ দিতে পারবে, ভালো জাতের গরু নেবে, ভালো গরু সংগ্রহ হবে। আচ্ছা ভাই আপনাদের এখানে ঢাকা থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে? এটা আসলে আমাদের বাজারে আসলে লাগবে 4 ঘন্টা, আপনার ট্রেনের লাগবে 4 ঘন্টা, বাসে আসলেও লাগবে 4 ঘন্টা, ট্রেনেও লাগবে 4 ঘন্টা। সেটা সুবিধা খুব ভালো। আচ্ছা আমার ফার্মে আসবে, দেখবে 15টা গরু দেখবে, দেখে শুনে উনি দাম দর করবে, দুধের গরু নিলে আমি এখান থেকে দোয়া তার রেজাল্ট অনুযায়ী ইনশাআল্লাহ যেটা কথা, সে যদি মনে করে যে 2 দিন আপনার এখানে থাকবে থেকে দোয়া নিলে সুবিধা আছে, আমার এখানে থাকবে, থাকার তো কোনো থাকার ব্যবস্থা আছে না? হ্যাঁ আমার এখানে আছে।
সে ইচ্ছা করলে আপনার এখানে দুদিন থেকে দোয়াই, তারপর দেখে শুনে নিতে হবে। আর আপনাদের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? এমনি সার্বিক অন্যান্য দিক তেমন কোনো সমস্যা নাই? আচ্ছা, আর আপনারা লেনদেন করেন কীভাবে? আমরা লেনদেন আপনি যদি মনে করেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে যদি বলে ক্যাশ পেমেন্ট, আমরা সব দেখি ইনশাআল্লাহ। এখানে তবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে যখন মানুষ আসবে তো আশা করি টাকা ক্যারি করতে সমস্যা নাই, ভালো। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষেত্রে পছন্দ হলে নিবা, না হলে নিবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কোনো জোরাজোরি কিছুই নাই? না 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 না, কোনো জোরাজোরি চিন্তা নাই। এখানে আসবে, এখানে গুরু দেখে, গুরু পছন্দ না হলে উনি বেরা চললে, আমি সবসময় চেষ্টা করব মানুষকে ভালো করে দিয়ে, এবং কথার সাথে কাজে মিল থাকা। এখান থেকে ঢাকার গাড়ি ভাড়া কেমন ভাই? ঢাকার গাড়ি ভাড়া এখান থেকে 7000 7500 টাকা হাইস্ট। ছোট গাড়ি? হ্যাঁ, ছোট বলে জ্যাজ গাড়িগুলো। আর বড় গাড়িগুলো 10-এর উপর বলে ভাই, বড় গাড়িগুলো। ওদের বাচ্চা আছে, প্রেগনেন্ট ওটা, আর ওই মুড়িটা বাচ্চা।